लज्जा दिवन ना विपदे मानुष ही तो मानुषेर उपकारे आसे गाड़ी स्टार्ट कर আপনাকে দেখেই বোঝা যায় পৃথিবীর সব মানুষ সমান হয় না। আপনি আমাদের যে উপকার করলেন তা আমরা কোনোদিন ভুলব না। আমার তো এটা শুনেই খুব দুঃখ হচ্ছে। আপনার অনেক দিন হলো বিয়ে হয়েছে অথচ খোদা তাআলা আপনাকে কোনো সন্তান দেননি। উপরওয়ালার কৃপায় যদি আমার একটি সন্তান না হয়ে দুটি সন্তান হতো তাহলে আমি আমার একটি সন্তান আপনাকে দিয়ে আপনার সন্তান না হওয়ার দুঃখ দূর করে দিতাম। বাস বিবিশা বাস আপনি মন থেকে এত বড় কথাটা কইছেন ওতেই আমার মন ভরে গেছে। আমার জন্য একটু দোয়া করবেন, আমি জানি আপনার মতন মা হইবার পারি। যাই বোন, দোয়া রেখে যাই না বলেন আসি। জমিলা জমিলা কে কে না জমিলা কামড়া তুই ঠিক করস নাই, সাহেবের জমজ বাচ্চা হইছে, একটা তুই সরায় রাখছস ঠিক হয় নাই। আল্লাহ তোরে গুনা দিব। গুনা দিলে দিব, আমারই তো দিব, কত বছর হয়ে গেল মা হইবার পারলাম না। কত ডাক্তার কত কবিরাজ কত জারফুক কিনা বইছে। তাই বলে তুই আর একজনের বাচ্চা চুরি করবি? হ কর্ম আমার বুঝি মা অনেক শখ জাগে না। তুই বড় অবুঝরে জমিলা। হ বুঝি না কিছু বুঝি না, কম বুঝিনি ভালো। চাওয়ানোর সময় তো বিবেসব কইয়াই গেল, হ্যাঁ যদি জমজ বাচ্চা হইতো তাহলে একটা আমারে দিয়া আমার বাচ্চা না ওনের দুঃখটা দূর করতো। বিবি সাহেবের আশা পূরণ হয়েছে, আমার দুঃখ দূর হয়েছে। ভবিষ্যতের কথা কিছু ভাবতে হবে, সেই ব্যবস্থা করেই এসেছি। চলো উকিল সাহেব, উইলটা একটু পড়ে শোনান। আমি জামশেদ খান এই মর্মে ঘোষণা করেছি যে স্বাভাবিক অথবা অস্বাভাবিক কোনো কারণে যদি আমার মৃত্যু হয় তবে আমার অনুপস্থিতিতে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হবে আমার একমাত্র কন্যা নুরি জাহান খান গীতালি।
আমি এই মর্মে আরো ঘোষণা করছি যে স্বাভাবিক অথবা অস্বাভাবিক কোনো কারণে আমার মৃত্যু হলে আমার সমস্ত স্থাবর স্থাবর সম্পত্তির মালিক হবে আমার একমাত্র কন্যা নূরজাহান খান গীতালি। আমার একমাত্র কন্যা নূরজাহান খান গীতালিকে তার বয়স একুশে উপনীত হবার পর হস্তান্তর করা হবে। উইল তো গীতালির নামে হলো, কিন্তু তোমার আদরের ভাইয়ের বউ সে কি পাবে? বৌমার সম্মতি নিয়েই তো জমশেদ এই উইলটা করেছে। যদি ভাই অসময়ে চলে যায় তাহলে গীতালির বয়স একুশ না হওয়া পর্যন্ত বৌমার সমস্ত সম্পত্তি ভোগ করবে। হাত খরচ বাবদ মাসে মাসে পাবে বিশ হাজার করে টাকা। আর তোমার ভাইয়ের বউ যদি অসময়ে চলে যায়? সেই ক্ষেত্রে গীতালির দেখাশোনা করার দায়িত্ব পাবে তার নিকট আত্মীয়জনেরা। আর গীতালিও যদি অসময়ে চলে যায়? তাহলে তো সর্বনাশ, সমস্ত সম্পত্তি ট্রাস্টির হাতে চলে যাবে। আমি দুই দিনের মিটিং চলে আসবো, এর মধ্যে আমি সবকিছু একটু দেখে রাখবো। ঠিক আছে, সাবধানে যাবো। হ্যাঁ, আজকে ওদেরকে বিদায় দিতে আমার এমন লাগছে কেন কি জানি। হ্যালো, জি বলছি। রাখি আপা, আমি কথাটা যে কিভাবে বলি। আচ্ছা, জামশেদ ভাই আর রাহেল আপা নাকি মারা গেছেন? জি আপা, ঠিকই শুনেছেন, ভাইজান আর বৌমা একসঙ্গেই মারা গেছেন। ব্যাপারটা আমার কাছে কেন জানি বিশ্বাস হচ্ছে না। না না আপা, অন্য কিছু না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। জামশেদ ভাইয়ের এই বিশাল সম্পত্তির মালিক একমাত্র তার মেয়ে গীতালি, তাই না আপা? জি আপা, ভাইজানের রুইল অনুযায়ী গীতালি সব সম্পত্তির মালিক। গীতালিকে দেখাশোনার ভার আপনারা নেবেন না অন্য কাউকে দিবেন? ছি 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 আপা, কি বলছেন, গীতালিকে দেখার দায়িত্ব তো এখন আমাদেরই। তাই এটার কালি আমি করব। তোমাকে কালি করতে হবে না সোনা, মা বকবে। তাও বুবুকে দাও। না, দেবো না, এটা আমি করব। তোমাকে কালি করতে দেখলে মা বকবে সোনা। বকবে না, আমি লুকিয়ে লুকিয়ে কালি করব। কিন্তু আর কোনো কিন্তু নেই, আমি গেলাম। এই খোকন, thank you.
গীতালি, এই গীতালি, গীতালি, আমি এসে গেছি টিনা। টিনা? How dare you call me টিনা? তোমাকে না কতবার বলেছি আমার নাম ধরে রাখবে না? ছোটবেলা দেখেছো ঠিক আছে, কিন্তু এখন আমি যথেষ্ট বড় হয়েছি, বাড়ির চাকর বাকর হয়ে আমার নাম ধরে রাখবে? I don't like this. তাছাড়া আমার বন্ধু বান্ধব শুনে কি বলবে? আমি তো এবারই চাকর নই টিনা, আমি তো তোমার বড় বোন। ও তাই বুঝি? আমি তো একদম ভুলেই গিয়েছিলাম, মাফ করবেন বড় আপা। আমাকে জ্ঞান দিতে আসিস? চাকরি চাকরানি মতো থাকবি। যা জামাটা স্ত্রী করে নিয়ে যা। দিলটার মধ্যে যে দাগ পড়ে জখম হয় সেটা তো সারে না রে মা। ভাগ্যকে কে এড়াতে পারে রহিম চাচা? আমার ভাগ্যে তো যা লেখা আছে তাই হবে, তাই হবে। ভাগ্য, তোমার ভাগ্যে যা লেখা আছে তাই তো হইতেছে। রাজরানী হইয়া চাকরানির কাম করতেছ, বাড়ির মালিক হইয়া সারা দিন খাইটা মরো, আর বাইরের মানুষ হিসা তোমার মাইরা যা। তোমার কেমন বিচার আল্লাহ, তোমার কেমন বিচার? গীতালি, এই গীতালি, হারাম জাদি, কোথায় গিয়ে মরলি? আমার গরম পানি নিয়ে আমি গোসল করব, তাড়াতাড়ি আয়। এই যে নবাব জাদি, দু পাতিল পানি গরম করতে এতক্ষণ সময় লাগে, হ্যাঁ কি? কি হয়েছে এত চেঁচাবে চিকিৎসের?
সাহেব গো বাঁচান, আমার গীতালি মায়ের বাঁচান, আপনি বিবি সাহেব ওর মুখ পুড়ে দিতে চায়। মুখ পুড়ে দিতে চায়? তুমি কি ওর মুখ পুড়ে দিতে চাইছো? তুমি আমার কথ থেকে ওরে এসে জুড়ে বসলে, আমি ওর আজকে মুখ পুড়িয়েই ছাড়বো। হ্যাঁ, কি মারাত্মক কথা, কি করেছো? কি করেনি ও? স্ত্রী করতে যে টিনার দামি জামাটা পুড়িয়েছে ও। সে কি কথা, তাই নাকি রে মা? হ্যাঁ ড্যাডি, দেখো আমার জামাটা স্ত্রী করতে বলেছিলাম আর ও পুড়িয়ে কি করে ফেলেছে। ওহো, তাই তো, দারুণ অন্যায়, দারুণ অন্যায়। একটা সুন্দর জামা পুড়িয়ে ফেলেছে, তারপরে একটা জামা পুড়িয়ে ফেলার পরিবর্তে তুমি একটা সুন্দর মুখ পুড়িয়ে দেবে। হ্যাঁ মামুনি, তোমাকে ভালো দেখে আর একটা সুন্দর জামা আমি কিনে দেবো। এই রাখো রাখো, স্ত্রীটা রাখো, বেশি রাগ করে তোমার হার্টের প্রেশারটা আবার বেড়ে যাবে। রাখ রাখ, এসো এসো আসো এসো এসো। ধৈর্য ধর মা, একটু ধৈর্য ধর, একটু পরেই আরাম হয়ে যাব। কান্দিস না মা, কান্দিস না রে মা, কান্দিস না। যার কেহ নাই তার আল্লাহ আছে, তিনি উপর থেকে সব কিছু দেখতেছেন। একটা কথা মনে রাখিস মা, তিনি হইলে সব থেকে বড় বিচারক, তার বিচারে কোনো ভুল হয় না রে মা, কোনো ভুল হয় না। দেখবি সব সব ঠিক হয়ে যাবে রে মা। দুঃখের পরেই তো সুখ আসে, তোর দুঃখ একদিন শেষ হয়ে যাবে রে মা। মনে রাখিস, ভালোরা কখনো মন্দের কাছে হার মানে না রে মা, কখনো হার মানে না। হয় এই ব্যাপারে সব সময় তোমার ভুল হয়, এই সম্পত্তি পেতে হলে গীতালিকে সব সময় সোজা করে রাখতে হবে, ওর মেরুদণ্ড কখনো সোজা করে দাঁড়াতে দেওয়া যাবে না। কিন্তু কই, আমার কোনো কথাই তো তোমার কানে ঢোকে না, কিছু করতে গেলেই তুমি এসে বাধা দাও। আরে বাধা দেই বলি তো, এখনো সবকিছু ঠিকঠাক আছে, তাহলে সবকিছু কবে গড়বড় হয়ে যেত? মানে মানে আর কি, তোমার তো রাগ হলে কোনো হুঁশ জ্ঞান থাকে না, আজকে যদি ওর মুখটা পুড়িয়ে দিতে তাহলে কি হতো ভেবে দেখো। আরে আমরা ছাড়াও তো আরেকজন ওর লিগাল গার্ডিয়ান আছে। লিগাল গার্ডিয়ান? হ্যাঁ লিগাল গার্ডিয়ান, ওই উকিল, উকিল সাব্বির আহমেদ। ওই ঘুঘুর যদি সন্দেহ হয় যে আমরা গীতালির প্রতি যত্ন দিতে কোনো কার্পণ্য করছি, তাহলে আমাদের এতদিনের আশার গুড়ে মুঠি মুঠি বালু ছড়িয়ে দেবে, একুশে পা দেবার আগেই গীতালিকে আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে যাবে, বুঝেছ? আমি কতদিন মানা করেছি, এলাকার বখাটে ছেলেদের সাথে লাগবি না। লেগে সে তো বেশ করছি, তুই এবার সামলা তো। তুই যা। এই তুই একটা পাগি তো, তবে যা তো, তুই যা। এই দেখিস কিন্তু নাকি আমাকেও লাগবে। যা তুই যা। আমি আবার আর কোনো চিন্তা নাই, আছে আছে দুইটা সব।
কি করে হয়? আমি পেশায় একজন ডাক্তার। ডাক্তার? আশ্চর্য হচ্ছেন? আসলে ওদের ভিতরে কিছু ভাইরাস ঢুকেছিল, তাই হালকা পাতলা ট্রিটমেন্ট করে দিলাম। আমিও পেশায় একজন উকিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আমার কার্ড, বাসা এবং চেম্বারের নাম্বার দেওয়া আছে, যখন ইচ্ছে চলে আসবেন। অবশ্যই। তার মানে তুই দালালি খাইলি? মিতালি, আমাকে কি দেখতে দালালের মতো মনে হয়? না না, যা চোখ দুটো ধুই আয়। দেখবি উত্তম কুমার তোর পাশে বসে আছে। ওস্তাদ একটু উত্তম কুমার আসি না ওস্তাদ। থ্যাংক ইউ। আমারে তুই হ্যাপলিং মানে কি কয় থুকু মুখ থুকু মুখ হেল্পিং হেল্পিং করার লেগে ধরে ধন্যবাদ। নমস্কার নমস্কার সরি নমস্কার। ও আচ্ছা আচ্ছা। তো ইশে তুই কি গাড়িটা ধুইছ? উস্তাদ ধুইছি উস্তাদ। আরে পকেট গরম, কন্দর কন্দর হচ্ছে হচ্ছে। চল তো একটু খাই আসি। চল স্যার দেখা হবে রে। আচ্ছা তো তোমার মতোই উস্তাদ একেবারে সিরিনি হবে। চলো সেলুনে যাই। আরে সেলুনে যাওয়ার কি কাম? হ্যাঁ স্যার চল আগে মাল খেয়ে নেই। হ্যাঁ স্যার চলো। ওই না তুই না ওই কি হয়েছে? দিয়া দিলাম। কারণ ফিল্মে নাচে তো আমি তো হেল্পিং সরি হেল্পিং। আরে প্রডিউসারের টাকা দেয় তো আরে ফিল্মে নাচে গায়ও আমরাই তো দাস কমিশন। চল। হ্যাঁ স্যার চল। তোমরা দেখেন গো আসিয়া কমলাই নিত্য নাচে চমকিয়া চমকিয়া। ও তোমরা দেখেন গো আসিয়া কমলাই গা চমকিয়া চমকিয়া। তোমরা দেখেন গো আসিয়া নিতালি নিতালি মা আচ্ছা খাওন দিছি আসস না। আইতাছি তো মা একটু বাকি আছে একটু। এই কখন থেকে দেখি বই বই এখন আগে ঘুষতেছিস অনু হয় না খাওয়া জুড়ে গেল। আই 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 বই জটা নিয়ে আর জোগান দে বেশি জোগান দিকে চল তো। আই চল 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 খাওয়া জুড়ে গেল তো।
তোর কি কালকে শুটিং আছে? হ্যাঁ, নাস্তে ওয়ালি ছবি শুটিং। সকালে যাবো আর বিকালে চলে আসবো। ছবির নাম শুনেই তো মনে হইতেছে খুব নাচানাচি আছে ছবিটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই শুনছি। প্রোডাকশন ম্যানেজার হামদু ভাই আছে না, হামদু ভাই কইলো ছবির মধ্যে ভালো নাচ আছে আর আমার নাচটা স্পেশাল। ছবিটা মনে হয় খুব হিট যাইব। কি জানি বাপু, অত হিট মিট বুঝি না। তুই যতক্ষণ শুটিংয়ে থাকোস ততক্ষণ খালি আমার ডর করে, বুকটার ভিতরে খালি ধুকপুক ধুকপুক করে। ধুকপুক করে? হ্যাঁ। কেন? তুই ডাঙ্গুর হইছিস, কোন কোন বিপদ হয় কোন যায় না তো। আমার এবার বিপদ, আমি নিজে হইলাম একটা আপদ, আমার বিপদে ফেলায় কোন শালায়। হুনো মাইয়ার কথা, এই দুনিয়াতে মাইয়া মানুষের বিপদে ফেলানোর লোকের অভাব আছে? তা না থাকতে পারে, কিন্তু তোমার মিতালিরে বিপদে ফেলায় ঢাকা শহরে এমন হিম্মত কার আছে? হ্যাঁ হ্যাঁ, তাই জানি হয়, আল্লাহর কাছে দোয়া করি তোর কথাই জানি ঠিক হয়। তরে দুইটা ভালো মন্দ খাওয়াইব বুঝলা। এই শহরে চলাইছিল তোর বাজার, কিন্তু তার সেই আশা পূরণ হইল না রে মা। তিন দিনের মাথায় গাড়ির তোরে পুইরা মরল, আমারও কপাল ভাঙল। তরে আর ভালো মন্দ খাওয়াবো কি? মাঝের বাসাত বাসাত কাম কইরা ভালো মন্দ খাওয়ান যায়। হায় রে কপাল আমার, উল্টা তুই বরণের পর থেকে কামাই রোজগারের পথে নামছস। হায় রে পুরা কপাল আমার, শেষ বয়সে মায়ের কামাই কপালে আসছিল। এই তো এই তো আমার বেশি কথা, তুমি না মা খালি বেশি কথা কও। এই পোলা মাইয়া পোলা মাইয়া কইরা তুমি একদিন পটল তুলবা। আরে অহংকার সময় কি আর আগের মতো আছে? অহন পোলাও যা মাইয়াও তাই। ওই যে টিভিতে দেখো না, দূর কারে কি কই, তুমি তো আবার এইসব টিভি বিবি দেখো না। চলো 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 বাক্কাই, চলো সুদা লাগছে। কি যায় আমার পেটটা ধরে না দেখা। তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটি ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করতে পারি। ব্যক্তিগত কেন নয়, আরে করুন না। তোমার কি এখনই বিয়েটি করার ইচ্ছে, মানে এখনই বিয়ে করার কথা কিছু ভাবছো কি? মারহাবা মারহাবা, আপনি তো আপনার মনের কথাটা বলে ফেলেছেন মিস্টার আহমেদ। বিয়ের কথা ভাবছি মানে, মানে সেই শৈশবকাল থেকে ভাবছি, মানে বাই বর্ন ড্রিম। জন্ম হবার তিন বছর পর যখন আমার মস্তিষ্ক পূর্ণতা লাভ করলো ঠিক তখন থেকেই আমি বিয়ে করার জন্য উদগ্রীব। কিন্তু এই অধমের কথা কে শুনে বলুন? আমি কিন্তু সিরিয়াস। সিরিয়াস? আই এম অলসো সিরিয়াস। এবার ঝটফট করে বলে ফেলেন তো, বিয়ের ব্যাপারে কেন আপনি জানতে চাচ্ছেন? আপনার নজরে কোনো মেয়ে আছে নাকি? না আপনারই? আরে না না, আমার কোনো মেয়ে নেই, তবে তোমার সঙ্গে মানাবে এমন একটা মেয়ের সন্ধান আছে আমার কাছে। ইয়া বন্ধু, কেলু ভাই ভালো, তোমার এই স্টাইলটা না আমার খুব সুন্দর লাগে। আরেকটু দাও। তোমার মোবাইলটি একটু নিয়ে যাবে, মোবাইলটি একটু দাও না। আমার নাম মিতালি, আমি মুখ দিয়ে যা কই তাই করি। চুপ, শালা চার নাম্বার সিস্টেম জানি কোথাকার, শালা স্টুপিড।
নায়কটাই কাগজ কাছে গেলে তো টাইম লিয়া তো ঘেনর পেনর করস না বেটা তেলু ভাই থ্যাংক ইউ তোমাকে অনেক কষ্ট দিলাম আবার দরকার পড়লে সেপ্টারে দিয়ে খবর দিও আমি আসব হ্যাঁ আচ্ছা আসি বাই 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 ওস্তাদ আজকে বাইরে যাবে না ফুলে ভালো লাগতেছে না ভালো লাগলে তো আমি টিপ ভালো করে লা 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 রে না রে তুমি না কইছো আমার লিপ দিবা কইছি না আমি পারব না ওই থাম শালি থামবি না দিব একটা আবার কান্দে সব কর এই সাত সকালে তোর ডং দেখতে ভালো লাগতেছে না কবে যা সেইখানেই তো যাবো তাই তো একটু লিফট আমার গাড়িটা হয়ে গেলে তখন আর তোরে জ্বালামো না গাড়ি কিনবি আরে কি হলো হাসুস কেন তুই গাড়ি কিনবি আরে জানোস গাড়ি কিনতে কয় টাকা লাগে জানোস কেন আমার গাড়ি কিনে কি নিষেধ আছে আমি কি গাড়ি কিনতে পারবো না আরে পারবি না কেন কইছে একশো বার পারবি হাজার বার পারবি কিন্তু গাড়ি কিনতে কয় টাকা লাগে এটা কি জানোস জানুম না কেন খুব জানি ওই তিন চার পাঁচ লাখ টাকা হলেই গাড়ি কেনা যায় এইটা কোনো ব্যাপারই না এ তিন চার পাঁচ লাখ টাকা তো কে ভালো তেলের মতো তোর কাছে কি আছে দুই এক লাখ টাকা থাকবো না কেন নিশ্চয়ই আছে আছে তোর কাছে তিন চার পাঁচ লাখ টাকা আছে কোন ব্যাংকে আছে সেটা আমি কেমনে কম তুই কেমনে কমি মানে শালি কয় কি তোর টাকা তুই কইতে পারবি না কোন ব্যাংকে আছে আরে আমার টাকা আমার হাতে থাকলে না জানো এটা তো এখন আমার ওই সিনেমা আছে না সিনেমার প্রোডিউসার গো হাতে তাই চিন্তার কিছু নাই আর কিছুদিনের মধ্যে সব টাকা আমার হাতে চলে আসবে খালি আর কয়ডা আর কয়ডা নাস হিট হয়ে যাক দেখবি আমি একেবারে মিতালি থেকে ফিল্মের রত্ন হয়ে গেছি রত্ন হয়ে গেছে ওই আমারে লিপ দিবি না না পারুম না দিবি কি রাখো পারুম না কইলাম পারুম না আই শালি চল 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 গো কোথায় গেলে উকিল সাহেব বসে আছেন জলদি গীতালিকে নিয়ে এসো তোমার কোনো কষ্ট হচ্ছে না তো তা হবার কথা নয় চাচা চাচির কাছে আছো আর চাচা চাচি তো মা বাবার মতোই এই নাও তোমার মাসিক টাকা নে মা নে নিজের টাকা নিতে এত সংকোচ কিসের ভাইজান এ ব্যবস্থা করে গেছেন বলে তো তুই আজ এত ভালো আছিস আর আমরাও দুটো খেয়ে পড়ে বেঁচে আছি কি বলো হ্যাঁ নে নে টাকা তো নে মা নাও মা নাও চাচা জান আমি এবার ভিতরে যাই যাও যাও হ্যাঁ মা তোমার কাজ শেষ যাও 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 আসি চাচা জান এসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম লাগবে তোমার যাও যাও
যাও একটু সাবধানে যেও। এগুলো দিয়ে যাও। দেখতে দেখতে মেয়েটি কত বড় হয়ে গেল। হ্যাঁ, মেয়েরা আজ মায়ের কোল জুড়ে আসে, কালকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ঠিকই বলেছেন, এই জন্য গীতালি মায়ের জন্য আমি একটা ছেলে দেখেছি। তাই নাকি? তো ভালো খবর। তা ছেলে কোথাকার, কি করে? ছেলে এখানকারই, লন্ডন থেকে ডাক্তারি পাশ করে সবে দেশে ফিরেছে। দু একের ভিতরেই কোথাও জয়েন করবেন। মানে আমি একটা অফার দিয়েছি ওকে, হয়তো ও সেখানেই জয়েন করবে। তা বেশ বেশ। তা ছেলের কে কে আছে, মানে বাবা মা? বাবা আছে, মা নেই। অনেক ছোটবেলায় মা মারা গেছে। বাবা অনেক বড় ব্যবসায়ী, নাম শুনে থাকবেন হয়তো, নাজমুল আলম চৌধুরী। তোমার না কতদিন কইছি এই পুরুষ পোলার মাইয়া মানুষ আমার সামনে কইবা না, আমার লগে যে বিটলামি করবো আমিও তার লগে বিটলামি করবো। শোনো মাইয়ার কথা, কথা নিয়ে একটা শুনে বুঝছি তরে আর ঘরে এখন যাইব না। ঘরে এখন যাইব না মানে? আমারে আমারে তুমি কই পাঠাইবা? আমি কই যামু? পাঠামু কই? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি আমি বিয়া করলে তো? শোনো মাইয়ার কথা, তুই বিয়া করবি কেন? তুই তো বিয়া বইবি। আমারই বিয়া করব এমন পুরুষ পোলা আছে নাকি এই বস্তিতে? থাকবো না কেন? অবশ্যই আছে। আছে কেডা? রতন। কি রতন? আমার গো রতন না। কোন রতন? শোনো মাইয়ার কথা, রতন আবার এই বস্তিতে কয়ডা? আমার গো ট্যাক্সি ড্রাইভার রতন। কি কি কও তুমি? তোমার মাথা ঠিক আছে? তোমা আমার মাথা ঠিক থাকবো না কেন? আমার তো মনে হয় ঠিক নাই, ঠিক থাকলে এই আলাবাতুরি পেশাল পারত না। শোনো মাইয়ার কথা, আলাবাতুরি পেশাল হইব কেন?
রতন কি পোলা হিসেবে খারাপ? না 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 না, খুব ভালো, একেবারে পীর সাহেব। এমন পীর সাহেব যে রোজ রাতে তার এক বোতল বাংলা পেটে না পড়লে ঘুম আসে না। পোলাটা এমনি ভালোই আছে, রাত হইলে একটু একটু নেশা করে, ওটা কোনো দোষের না। পুরুষ পোলারা বিয়ের আগে একটু একটু এমন থাকে। আমার মনে হয় বিয়ে হইলে সব ঠিক হয়ে যাবো। হইলে হইব, তবু তোমার আমি আমি আর সাফ সাফ কথা কয়ে দিতাছি, ওর মতো ওই ভাঙ্গা গাড়ির ড্রাইভারে আমি কোনোদিনই বিয়ে করব না। বাস আহারে, শুনো মায়ের কথা, ড্রাইভার বিয়ে করব না, তোর এই ভাঙা বস্তিতে কোন রাজপুত্রে বিয়ে করব শুনি? অত শুনোনের কাম কি, যখন আইব তখন দেখতে পাইবা। তোমাকে কিছুই করতে হবে না মিস্টার তারেক, তুমি শুধু তোমার বাবাকে নিয়ে গিয়ে একদিন মেয়েটাকে দেখে এসো, বাস বাকি যা করার সব আমি করব। ও মিস্টার আহমেদ, একটু কারেকশন করতে হবে, মেয়ে দেখার পর যা কিছু করার সেটা আমাকেই করতে হবে, আফটার অল আমাকে তো বিয়ে করতে হবে, তাই নয় কি? জি 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 জি, ঠিক আছে, রাখি উকিল সাহেব। হ্যাঁ, সালাম আলাইকুম। কার ফোন ছিল? কার আর, ওই ঘুগুর। ঘুগুর? হ্যাঁ, উকিল সাব্বির আহমেদ। কি বললো উকিল সাহেব? পরশু বিকেলে আসবে। পরশু বিকেলে আসবে কেন, বিশেষ কোনো কাজ আছে নাকি? হ্যাঁ। কি কাজ? গীতালিকে দেখতে আসবে। গীতালিকে দেখতে আসবে কেন? গীতালিকে নতুন করে দেখার কি আছে? উনি তো গীতালিকে দেখেছেনই। উনি তো দেখেছেন, কিন্তু ডক্টর তারেক তো আর দেখেননি। ডাক্তার তারেক? হ্যাঁ, সাব্বির আহমেদের পছন্দ করা ছেলে ডাক্তার তারেক। ও, সাব্বির আহমেদ তাহলে সেদিন সেই ছেলেটির কথাই বলছিল। আমার কেমন যেন শঙ্কা হচ্ছে। শঙ্কা? কিসের শঙ্কা? তোমার ভাতিজিকে নিয়ে শঙ্কা। ওকে এত কিলবুতা দেওয়ার পরেও কম খাইও যে গতরখানি হয়েছে না, ও ডাক্তার দেখলেই ওকে পছন্দ করে ফেলবে। পছন্দ করলে তো আর কিছু করার নেই, যার জুরি আল্লাহ যেখানে রেখেছেন সে তার হবেই। কিন্তু এখানে তা হতে দেয়া যাবে না। কেন? আরে তুমি বোকা নাকি, আবার জিজ্ঞেস করছো কেন? এত যত্ন আত্তি করে যে গাছের ফল খাবো বলে মেয়েটাকে বড় করলাম, আর শেষকালে এসে এখন অন্যের কাছে বেচে দেব? না না, তা দেব না, কিন্তু কোনো কিন্তু না, একটা সমস্যা আমাকে করতেই হবে। আরে আজকালকার এই ছেলেদের আমার খুব ভালো করে জানা আছে, আজ মেয়ে দেখতে এসে বলবে আমার পছন্দ হয়ে গেছে, কালই বিয়ে। আর এই ব্যাপারটা যদি তোমার ভাতিজির বেলায় হয় কি ঘটনাটা হবে বুঝতে পেরেছ? হুম, তা দেখেছি, কিন্তু কোনো কিন্তু না। না না বাবা, আমি কোনো ঝুঁকি টুকি নিতে পারবো না, এ বিয়ে ঠেকাতেই হবে। বিয়ে যদি ঠেকানো সম্ভব হয় দু মাস সম্ভব, ছ মাস তো আর সম্ভব নয়, সুতরাং একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যবস্থা? জানি না, তবে একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মিস্টার মকবুল, বিদেশে থেকেও স্বদেশী মন রক্ষা করা সম্ভব, তার জন্য শুধু চাই ইচ্ছে, যেমনটি ছিল আমার ছেলে, তাই না ভাই স্যার? হ্যাঁ বাবা। কই গো, নিয়ে এসো। বস মা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? ভালো। বাহ, আপনার মেয়েটি মাশাআল্লাহ মকবুল সাহেব, তা কিসে পড়ছো মা? জি, কলেজে পড়ি। যা মা, হাতে তুলে দে। দেখি
মিস্টার মকবুল। জি। আমার কিন্তু খাওয়া শেষ। চাচা দেখেছো চাচি কি করেছে? ইয়োসা। আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। যা যা। আমাকে আবার একটা মিটিং এ যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কেউ যাও, গীতালিকে দিয়ে এসো। হ্যাঁ। গন্ডগোল হয়েছে এভাবে হুমড়ি খেয়ে পড়াটা, আমার মনে হয় শুধু ওই মেয়েটা দায়ী নয়। তা না হোক, হুমড়ি খেয়ে পড়েছে সেটা না হয় দুর্ঘটনা, কিন্তু পোশাক আশাকের ব্যাপারে তো কোনো দুর্ঘটনা ছিল না। তুমি যে যোগ্যতা অর্জন করেছ তাতে তোমার জন্য একটি ভালো মেয়ে পাওয়া এমন কিছু দুষ্কর হবে না। তবে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে টিনার সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে আমি মকবুল সাহেবের সঙ্গে কথা বলতে পারি। গীতালির চেয়ে টিনা হাজার গুণে ভালো মেয়ে হবে বলে আমার মনে হয়। কি হলো, কিছু বলছো না যে? টিনাকে তোমার পছন্দ হয়ে থাকলে বলো, আমি তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব। ঢাকার শহর আইসায় আমার আশা পুরাইছে হে মনে, আশা পুরাইছে আর লাল লাল নীল নীল। হ্যাঁ, ব্যবস্থা ব্যবস্থা তো একটা করতেই হইব, একটা ব্যবস্থা করার লেগেই ঢাকা শহরে আইছি। এখনো ঠিক করি নাই, তবে একটা কিছু করব, ব্যবসা বাণিজ্য জাতীয় চাকরি বাকরি না না, বনেদি বংশের লোক, চাকরি করে চাকরেরা, চাকর বাকরের কাজ আমরা করবো না। বনেদি বংশের লোক আমি, আমার বাপ দাদা নানা চাচারা জমিদার গো খাস লোক ছিল। ব্যবসা করুন, টাকা আছে? টাকা নাই মানে? তোমার না কইলাম বনেদি বংশের লোক আমি, মিয়া গে রামদে টাকা মানি ব্যাগ বইরা লই আইছে। কিন্তু শুনলাম ঢাকা শহরে নাকি চোরগুন্ডা বেশি। রিক্সা থামাইলা কেন? আমার বাসা এসে পড়ছি। আমার বাসা তো আসে নাই। আমার বাসা আছে। নাম 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 ভাই মিয়া, এই বনেদি বংশের ছেলে তুই তুমি করে কথা বলবা না। কি করে কথা বলবো? নাম গাড়িতে ভাই ভাই মানে ভাই দিতেছি ভাই।
ভাই গুলি চালেন না ভাই মারে ভাই 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 গুলি চালেন না ভাই এই টাকা দিয়ে তিন দিনে বাধা করতে পারবি না শালার পল ব্যবসা করতে চাও শালা ঢাকা সরায়া এই টাকার লগে খালার টাকা মিলে ব্যবসা করব তো এই তো ঢাকা শহরে আইছি ভাই আমি গিনজে তো দামি কোন কোন দেন ভাই দিচ্ছি ভাই কোন ভাই আর গিনজে তো ভাই তেন তেন কোন ওই তেন তেন কোন তেন না তেন তেন কোন ভাই 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 আপনি দিন ভাই দেরি ভাই ভাই আপনি আমার জন্য দিয়ে না ভাই ভাই আপনি ভালোবাসতেন না ভাই প্রেম করতেন না ভাই এটা আমার প্রেমিকা দিছে ভাই ভাই তেন ফিলা দে ভাই তেন ফিলা দে ভাই আপনি দে তেন ফিলা দে তাটা ফুল তাটা ভাই কোরা নেই বলতেছি ভাই ভাই জুতা জুতা না তা সেন দিয়ে না ভাই সেন আমার প্রেমিকা দিছে ভাই ভাই জীবনে একটাই প্রেম করছি ভাই ভাই বলতেছি ভাই 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 আমি তো ভুল দেখিনি মেয়েটি ইচ্ছে করে পড়েনি ওকে ফেলে দেওয়া হয়েছিল ওই মহিলাটি পা বাড়িয়ে দিয়েছিল কিন্তু কেন আচ্ছা মেয়েটিকে যেভাবে দেখেছে মেয়েটিকে আসলে সেরকম আমি চিকন ভাবনা ভাবতেও পারি না চিকন বলো আর মোটাই বলো
ওই ভাবনাটা ভেবেছিলাম, দেখেই তো এই যাত্রায় বেঁচে গেলাম। তা না হলে আমও যেত, ছালাও যেত, বুড়োর যা ছিঁড়ে দেখলাম তাতে করে গীতালিকে বউ করে নিয়ে যেতই। হ্যাঁ তা তো যেতই। আচ্ছা ওরা কোনো খবর দিচ্ছে না কেন? বুড়োকে দেখে তো মনে হলো টিনাকে ওর বেশ পছন্দ হয়েছে। হ্যাঁ আমারও তো তাই মনে হলো। বুবু অনেক জ্বর। কত? 102। তাহলে তো ওষুধ দিতে হয়। হ্যাঁ তাহলে দিতেই হবে, আমি যাই। কোথায়? এটা রেখে এসে আর দাদুর জন্য ওষুধ নিয়ে আসি। সে কি, তুমি কোথা থেকে ওষুধ নিয়ে আসবে? মায়ের ওষুধের বাক্স থেকে নিয়ে আসি। ঠিক আছে যাও। শুধু শুধু খামোকা জ্বর বাধাইয়া তোমার ঝামেলার মধ্যে ফালাইলাম মা। ঠিক আছে ও কথা বলে না, অসুখ বিসুখ তো মানুষেরই হয়। ঝামেলা কিসে? ঝামেলা মা ঝামেলা, বোঝার উপর শাকের আটিও ভারী লাগে। এমনিতেই তোমার সারা দিন খাটতে খাটতে যায়, আমি এইখানে এই মন পইরা থাকলে তোমার খাটনি আরো বাড়তে থাকবে মা। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না তো চাচা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ওষুধ তো আর অমনি খাওয়া যাবে না। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম, সামরে তো মোর সনে একলা পাইয়াছি রে শাম। দিল মহব্বতের গল্প বলবো, কি বলবো? এত চিৎকার কিসে? আমি কি উপরে আসবো? মজনু, এই মজনু, খালা খালা গীতালি আমার রুমে ঢুকে আমি সরাইয়া দিছি থেকে মিতালি রে পাঠাইছি দুইটা তরকারি আনার লিগা। ও হুন আইতাছে না? মিতালি রে তরকারি আনতে পাঠাইছি? দুইটা তরকারি নিয়ে আসার নাম নাই।
আজকে ওর একদিন কি আমার একদিন, আমি আজকে ওরে পট্টি পড়া ছাড়বই। হ্যাঁ, ও তো বলে শুনি আছে, আমার কথা কই না, উনি আমার মারবো। তুই চুপ থাক, একদম চুপ থাক। আমি বুঝতে পারছিলাম, আমি বুঝতে পারছিলাম এরকম একটা কিছু ঘটবে। তোমরা মেয়েটার সঙ্গে যা শুরু করেছিলে তাতে পালিয়ে না গিয়ে তো পারে না, পালিয়ে গিয়ে বেঁচে গেছে। কাল রাতে যেভাবে বেধড়ক পিটিয়েছো তাতে পালিয়ে না গিয়ে পারে, ইস! এখন সাব্বির আহমেদকে কি জবাব দেব? ওই ঘুঘু উকিল এখন আমাদের কোন আইনি প্যাচে ফেলে তা কে জানে। এত সাত পাঁচ না ভেবে গীতালেকে কিভাবে খুঁজে বের করা যায় সেটা ভাবো। এখন কি করব সেটা তো, সেটা আমার মাথায় কোনো কাজ করছে না। পুলিশকে জানাতে গেলে তো এখন কেলেঙ্কারি হয়ে যাবে। এখন মিডিয়াগুলোর যে অবস্থা, কোন না কোনো চ্যানেলের ক্যামেরা ওই থানার আশেপাশে গড়গড় 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 করে। এখন কেউ কোনো খবর নিতে গেলেই সেটা এখন নিউজ হয়ে যায়। তাহলে এখন কি করবে? হাত পা গুটিয়ে বসে থাকবে? বসে থাকবো কেন, এই যে পায়চারি করছি। আরে গীতালি, তুমি আমার গাড়িতে? বুঝতে পেরেছি, আর ভনিতা করতে হবে না, চলো। তুই এনে বই রেখে আমি তার সারা ঢাকা শহর খুঁজতেছি। আমি গেলা দেখুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ মিতালি, ডং করবি না। আমার নাম তো মিতালি না গীতালি। ডং মিতালি না গীতালি, মিতালি থেকে গীতালি 2 কিলোমিটার পথ চলে গীতালি হয়ে গেছস। আর 1 কিলোমিটার গেলে তো জাগা, আমার সময় নাই। তাড়াতাড়ি চল ডং, আমার ভালো লাগতেছে না। কি চাতা বলছেন, আমি মিতালি হতে যাব কেন? যাতা বলছি, দেখ আমার সময় নাই, আমি যাবি কি যাবি না, 1 থেকে 2 গুনুম, 1 2 বয়ে থাক। এই যে শুনুন, পারব না, শুনুন না, আমি দাঁড়ান, শুনুন দাঁড়ান। আপনি তো খুব মজার লোক। আচ্ছা, এই এসব কৌতুক আপনি কোথেকে শিখছেন? মানে শিখেছেন কেন? বই পড়ে শিখেছি। আসলে লন্ডনে যখন আমি পড়াশোনা করতাম তখন ডাক্তারি বই ছাড়া আর যা পড়তাম তার বেশিরভাগই বই ছিল কৌতুকের বই। বাহ, তাই নাকি? তা পড়তে বুঝি আপনার খুব ভালো লাগে? আসলে পড়ার বই সবসময় পড়তে আমার ভালো লাগে না, তবে কৌতুকের বই পড়তে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনার ভালো লাগে? জি, হ্যাঁ হ্যাঁ, কৌতুকের বই পড়তে আরে ভালো লাগে। জি, ইয়ার বাবা এসে গেছে। আচ্ছা, বাবা আসার আগে একটা কথা বলে রাখি,
বাবা তো আসলে পুরানো দিনের লোক, তো তাই পুরানো ওই নীতি রীতি রেওয়াজ খুব পছন্দ করে আর কি। তাই বাবা আসার সঙ্গে সঙ্গে তাকে পায়ে হাতে সালাম করবেন। ঠিক আছে। বাবা এদিকে এসো। বাবা দেখো তো চিনতে পারো কিনা। কেন চিনতে পারবো না? শোন, বয়স বেশি হলেও এখনো তোর চাইতে সর্বশক্তি আমার অনেক ভালো। তা তুমি কেমন আছো মা? ভালো। থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তা তোমরা কথা বলো, আমি আসছি। ওরে বাবা, আপনার বাবা তো বেশ গম্ভীর। ডাক্তার কাছে লেগেছিল, ডাক্তার ব্যান্ডেজ করে দিছে। ওমা তোর কি হয়েছে? তুই আমার চিন্তা করিস না কেন? আমি তোর মা, আমি তোর মা। এই দেখ, এই দেখ একবার, আমি তোর মা মিতালি, আমার মিতালি। কি হয়েছে মা, কি হয়েছে? আমি তোর মা, ও রতন, মিতালি আমার চিনে না। ওমা ওমা, আমি তোর মা, আমি তোর মা। ও রতন মিতালি, আমার মিতালি। কি হয়েছে মা, কি হয়েছে? আমি তোর মা, 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 আমার মা, আমার মিতালি। ও চাচা, আপনিও না একদম আপনার ছেলের মতো এত মজা করে কথা বলেন না। তুমি ইতিমধ্যে আমার ছেলেকে চিনে ফেলেছো। চাচা বলো মা, আমাকে যে এখন যেতে হবে। সে কি এখনই যাবে? জি চাচা। কিন্তু আমি তো ভেবেছিলাম একসঙ্গে খাওয়া দাওয়া করব। না না চাচা, আজ নয়, আরেকদিন। আসলে না হয়েছে কি বাড়িতে? না বলে এসেছো এই তো? জি চাচা। কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি মুগুল সাহেবকে টেলিফোন করে বলে দিচ্ছি যে। না না চাচা, থাক, আজ নয়, আরেকদিন না হয়। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি এই বাড়ির বউ হয়ে আসার আগে এত ঘনিষ্ঠ হতে চাচ্ছ না, রাইট? গুড, ভেরি গুড, একদম বাঙালি সংস্কৃতি, আই লাইক দিস। তারেক। জি বাবা। যা বাবা, ওকে বাড়ি পৌঁছে দিয়ে। Thank you.
मालिक सम्पत्तिर मालिक एखानकार सब किछुर मालिक तुई अथच भोग करे अन्यरा एटा ठीक ना मा एटा अन्याय अथच তুমি কোনোদিন এই অন্যায়ের প্রতিবাদ করো নাই সব কিছু মুখ বুঝে সহ্য করছো আর নীরবে চোখের পানি ফেলাইছো আমিও কিছু কইতে পারি নাই কিন্তু এই যে আজকে তুমি প্রতিবাদ করছো খুইরা ধরাইছো আমি আমি খুব খুশি হইছি আমি অন্তর থেকে আমার এই দিলের ভিতর থেকে আমি তোমারে দোয়া করি মা তুমি তুমি আগাইয়া যাও তুমি আগাইয়া যাও প্রতিবাদ করো তুমি তুমি ওই লোভীকে শাস্তি দাও তোমার অধিকার তুমি আদায় করে নাও ঘটনা তো বড় জটিল মনে হইতাছে এরা আমারে এমন কেউ ভাবতাছে যার চেহারার সাথে আমার খুব মিল আছে বোধহয় জমজ বইন্টু নইব আর কি এ তো দেখি ফিল্মিক কাহিনী কি ভাবতেছো মা তুমি তো অধিকার আদায় করে নাও ওই লোভীকে তুমি ধ্বংস করো মা তুমি তুমি একটা কথা আমার মনে রেখো মা সবকিছু কইরো কিন্তু মাথা গরম করো না মা মাথা ঠান্ডা রাখা বুদ্ধি কইরা কাজ করো হ্যাঁ स्वप्न देखता तो नामा तुम स्वप्न देखो ना तुम सत्य देखो লাগে হচ্ছে আমার মতো একজন ঠট সুন্দর ঠট লাগে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা চল এইভাবে মারতে হয় না মারতে হয় এইভাবে ফিল্মি স্টাইলে
মিতালি কি বাবা ওর রেডি আছ তাই কটা বাজে দেখছস 10টায় কেবারে ওপেন করব সাধু হয়ে গেল না দেরি হলে রাগারাই করব পার্টি বল খারাপ তাড়াতাড়ি করব জি আপনি আমাকে কি বলছেন ডন গোজি কি বলছেন আরে ছুটি গেছ আমি না আমি তো কিছুই বুঝতে পারছি না কোন কি হে নে কিছুই বুঝে না ওই যে টাকা নিলাম পার্টির কাছ থেকে ছুটি গেছ তো বলা এ আ আমি শুটিং এ গিয়ে কি করব কয় কি তুই শুটিং এ যে কি করবি মানে জি আমি তো কখনো শুটিং এ যাইনি নেকা আমি তো কখনো শুটিং এ যাইনি ওই শুটিং করে কেন রে তাড়াতাড়ি কর এক গাম বেশি দিন ভালো লাগে না এ বিশ্বাস করুন আমি কোনো ঢং করছি না আমি সত্যি বলছি শুটিং কি জিনিস আমি জানি না ওই সব সব আরেকটা কথা না আরেকটা কথা বলি তোরা আমি এই তুই আমার মায়ের ডেরা মারতে শুস কেন কি করছ আমার মাইয়া কি করলে তোমার মাইয়া এই কোন দিকে কিছু রেডিও রেডিও ও বলে শুদ্ধ ভাষা কয় কোথায় যাব কেন যাব হ্যাঁ তুই তোরা কই যাবি চাচি কারবার দেখো 10 দিন আগে অ্যাডভান্স দিছে আজকে তোমার মাইয়া কই শুটিং এ যাব না কি রে তোর শুটিং আছে জি কাল তো আমারে কিছু কইলি না আমি তো কোনো শুটিং এ যাব না মা চাচি চাচি তুমি বুঝালো রে জি আবার ওজি চাচি চাচি তুমি বুঝালো রে সাহেবের কাছে অ্যাডভান্স দিছি আমি যদি শুটিং এ না যায় আমার ডলার এখন লাগবে লাগুক কি হ্যাঁ আমার মাইয়া যখন কইছে শুটিং এ যাইব না তো যাইবই না চাচি এটা কি কও তুমি হ্যাঁ ঠিকই কই মিতালি আর শুটিং এ যাইব না মায়ের আমার এতদিনে বুদ্ধি হয়েছে গর্বমুখী হয়েছে আমি আর ওরে কোনো শুটিং ফুটিং এ যাবে দেব না যা খুশি তাই খামু দরকার হলে খামু না তবু আমার মায়ের আর শুটিং এ যাইতে দেব না চল চল সাসি এই সাসি আচ্ছা এই সাসি হাই রে কতদিন তোকে যত্ন করি না আজ তোকে সাজিয়ে দেব মামে দেখছি একই সঙ্গে আছো বাবা গীতালি তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস এর পরিণতি ভালো হবে না আমিও তাই বলি চাচি শুরুতেই এই অবস্থা এর পরিণতি যে তোমাদের রাস্তায় বসিয়ে দেবে গীতালি চেঁচিও না তুমি আর তোমার মেয়ে কি গতকালের কথা ভুলে গিয়েছো ভুলে গিয়ে তাকে বলো মনে করিয়ে দেই ও লিপস্টিক দাও হচ্ছে আবার আমি লাগছে না পাগল হয়ে যাবে ওরে জোর আছে রে ওই সাসেনটা ভালো করে ডিপ দিতে আছে তো ওই রতন সাহেব ওই চামটা বাবু সাটা বস্তি তোমাদের খুঁজছি কোথাও পাচ্ছি না এই ঘরে এসে শুয়ে রইছো ভাই আমার খুব জোর 4000 টাকা যে তোমাদের অ্যাডভান্স করলাম সে টাকাটা কোথায় জোরটা ভালো হোক আপনি টাকা দিয়ে দিন ওয়ালাইকুম সালাম বায়না করছো 10000 টাকা শুটিং এ গেল নাকা আমার তো 12টা বাজাই দিছো হ্যাঁ ওই নায়িকা হলাই আমার লোক গাদ্দারি করছে গাদ্দারি করছে টাকা কোথায় ঠিক ভাই আমি দিয়ে দেব আমার কাছে আছে ওর কাছে আছে বলে যদি টাকা নিয়ে দিবা ওই টাকাটা এখনি নিয়ে এলো ভাই আমার মেরে না করে বাইরে যাবে আমার বাসাই হাকরে কি দেখলি আমার বাইরে থেকে গেল উরি ই কি বাদে
চলুন বসে। আপনি তো খুব মজা করে কথা বলেন। আপনার কাছ থেকে শিখেছি। তাই? এত সহজে আমাকে গুরু মেনে নিলেন। মেনে নিতে হলে তাকে প্রথম দেখাতেই মেনে নেওয়া যায়। তাই? আচ্ছা, আমি ফিল্মে কাজ করি এটা জেনেও কেন আপনার প্রতি আগ্রহী হলাম? এই তো আসলে কাজ তো কাজই, সে ফিল্মেরই হোক আর ডাক্তারই হোক, আমার কাছে এর কোনো পার্থক্য নেই। আমি শুধু এটুকুই বলবো, তোমাকে প্রথম দেখার পর থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এর চেয়ে কিছু বলতে পারবো না। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় ওই পুচকে মেয়েটা আমাকে অপমান করছে, আর তোর খালু কিছুই বলছে না। ইয়ে খালা, আমার মনে হচ্ছে কি ওই পুচকি মেয়েটার হাতে বুড়ো বয়সে মার খেয়ে খালু হাড়গোড় ভাঙতে চায় না। আরে তুই তো কিছু করতে পারিস নাকি? ইয়ে খালা, মানে মেয়েদের সাথে মারামারি করাটা আমার কাছে কেমন যেন লজ্জা লাগে। আমি তোমার নিকটাত্মীয় না, আমার একটা প্রেস্টিজ আছে না। বুঝেছি বুঝেছি, তোমাদের কাউকে কিছুই করতে হবে না, আমারটা আমাকেই করতে হবে। ইয়ে খালা, চল খালা, মিতালি এই পায়েস ঠুকা রতন দিতে আয়, পোলাটা সেদিন খাইবার চাইছিল, আমি খাওয়াইবার পারিনি, জলদি যা, ও আবার ট্যাক্সি লইয়া বাইরে যাইব, যা। কেমন জানো উস্তাদ, আগের মতো কথা নাই, লাফালাফি নাই উস্তাদ, এই হাসিও নাই উস্তাদ, কেমন যেন বদলাই গেছে উস্তাদ। বদলাই নাই ও, হালিয়ে বং ধরছে, বং বং ধরছে, কি কোন উস্তাদ এত সময় ধরে বং? না না উস্তাদ, না আমার মনে হয় কি উস্তাদ জানো, এই উস্তাদ মিতালি ভরে আমার মনে হয় এই এই ভূতে ধরছে, ভূতে ধরছে। হ্যাঁ উস্তাদ জি, শুনছেন? মা আপনাকে এই পায়েসটা দিয়েছিল। পায়েসটা দিছি দাও। তুমি এখন যাও। আমি ভূতে দেখাবো না। একদম চোখ, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারিনি? গীতালিকে আমি চিনি, মন ও তো জঘন্য কাজ করতে পারে না। ব্যাস খালাজি, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করে দিব। কিন্তু কিন্তু কি? যদি আবার চিৎকার দেয়? এবার চিৎকার দিলে কোনো লাভ হবে না, আকাশ বাতাস কম্পিত করে চিৎকার দিলেও ওকে আর কেউ বাঁচাতে আসবে না। বাস খালাজি, তাহলে সব করে দেবে, চলো প্লাস্টার করি। আরে মানুষ রঙের বাদ দম ভরালে খুশ, আয় মিতালি আমার ঘর খোল। মানুষ রঙিন ফানুষ, আমার বিছানা কয় মিতালি, আমার বিছানা, আমার বিছানা। কি পাগলামো শুরু করেছো? আমার তো কোনো কষ্ট হচ্ছে না, কষ্ট তো হচ্ছে আপনার, এত মদ খেয়েছেন যে কোনো কথাই বলতে পারছেন না ঠিক মতো,
আমি ঠিকমতো কথা কইতে পারছি না হ্যাঁ কারেক্ট ঠিক বলছিস তুই অনেক দিন পর পরাণ ভৈরব খেয়েছে পরাণ ভৈরব কেন কেন এমনি এমনি কাজ ইচ্ছে করেছে তাই খেয়েছি এগুলো না খেলে কি চলে না আমার একা জীবনে মদ ছাড়া কোনো সঙ্গী নাই মদই আমার বন্ধু মদই আমার আপন জীবন ভুল ই আপনার ভুল ধারণা মানুষের সঙ্গী কেবল মানুষই হতে পারে অন্য কিছু নয় কিন্তু কিন্তু মিটালি কপাল থাকতে হয় আমার কপালে সব নাই রে আমার মতো এরকম নাম ঠিকানা ছাড়া মদারও সঙ্গে কে রাখো আমি আমি আপনার চিরদিনের সঙ্গী হব তুই আমার সঙ্গী হবি তুই হ্যাঁ আমি তার আগে আপনাকে কথা দিতে হবে আপনি আজকের পর থেকে আর কোনো দিন মদ হাতে নেবেন না আমার হাত ছুঁয়ে হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করুন তুই আমার বিয়ে করবি সবার কাজ সবাইকে করতে হবে মিস্টার ভুমবল দাস ঘরের বাজার করবে আমি হ্যাঁ তুমি মিস্টার ভুমবল দাস কি বলছো বনি দিবংশের ছেলে আমি বাজার করব আমার বাপ দাদার চোদ্দ গুষ্টি কেউ চাকর খাটেনি তাই না খালাজি চাকরা আপা যাই বড় আপা শালি দেখেছিস কি ঘুঘু দেখেছিস ঘুঘুর ফাঁদ দেখিস নি দিনে দিনে তোকে আমি আরো দেখাবো আজকে থেকে মদ খাওয়া খতম সত্যি হ্যাঁ আজকে আমি খুব খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি ইয়া হ্যাঁ বাবাই তো দেরি করছে আর সবকিছু তো বাবার জন্যই হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বুঝিয়ে বলবো কি বললে বাবা যদি বুঝতে না চান তাহলে কি করার
আমাকে বাধ্য হয়ে কাজটা করতে হবে। আমরা পালিয়ে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, আমি সিরিয়াস, 100% সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি ডিয়ার। ওকে, টেক কেয়ার, বাই। আরে বাবা, তুমি? Yes, my dear son, আমি। তা কার সঙ্গে কথা বলছিলে? কার সঙ্গে কথা বলছিলাম? ও, গীতালির সঙ্গে। গীতালির সঙ্গে? তা কি বলছিলে? কি বলছিলাম? কই না তো, এই এমনি কথা বলছিলাম। এমনি এমনি কথা বলছিলে? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই পালিয়ে বিয়ে করার কথাটাও এমনি এমনি বলছিলে, তাই না? না মানে, জি জি বাবা, মানে কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আসলে আমার অনেক আগেটা বোঝা উচিত ছিল, কিন্তু কি করব বলো, তুমি তো সবই জানো, ব্যবসার ঝামেলাটা হঠাৎ এসে যাওয়াতে। এনিওয়ে, আমি এক্ষুনি মকবুলের সঙ্গে ফোনে পাকা কথা বলছি। ফোনটা দাও। মানে বাবা, আহা, ফোনটা দাও না। ফোনের আবার কি হলো? এক্ষুনি তো কথা বললে না। মানে বাবা, না বাবা, ঠিক ছিল না। তুমি তো জানোই আমাদের টেলিফোনটা গত 3 দিন ধরে নষ্ট হয়ে আছে। হুম, তা তো জানি, কিন্তু একটু আগে তুই কার সঙ্গে কথা বলছিলি? না না, কারোর সঙ্গেই না। কারোর সঙ্গেই না মানে? কারোর সঙ্গে না মানে কারোর সঙ্গেই না, আসলে তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি এই কাজটি করেছিলাম, মানে টেলিফোনে একটু অ্যাক্টিং করলাম। আচ্ছা, ইয়েস। তুমি কিন্তু আর কোনো কথা বলবে না, তুমি বলেছো আজই ওদের সঙ্গে পাকা কথা বলবে, সুতরাং তুমি তা করবে। আরে শোন শোন শোন, যাচ্ছিস কোথায়? আরে বাবা, তুমি কি ভুলে গেছো, বিয়ের আয়োজন সম্পূর্ণ বাকি, চলে আন। ক্রেজি বয়, একদম বাবার কপিরাইট। আরে তোমার, আমি সিনেমা দেখো। সিনেমা? সিনেমা কি? সিনেমা ছিল না, নায়ক নায়িকা যেখানে গান করে, ভালোবাসা করে। আমার ভয় করছে। কোনো ভয় নাই, আমি তোমার লগ আছি না, সিনেমা দেখে বাইরে খাই তোমার বাসায় বেরো। গীতালি এখানে, এই লোকটির সঙ্গে ওর সম্পর্ক কি? তাহলে গীতালি কি আমার সঙ্গে প্রতারণা করছে? না না, আমি কিছুই ভাবতে পারছি না, গীতালির সঙ্গে আমার কথা বলতেই হবে। আমি শুনে খুব খুশি হয়েছে যে মা, তারাকের সঙ্গে তোমার বিয়েটা পাকাপাকি হয়ে গেছে। আমি তো মাঝে ঘাবড়িয়ে গিয়েছিলাম, নাজমুল সাহেব যেভাবে বেঁকে বসেছিলেন, যাক পরবর্তীতে তিনি রাজি হয়েছেন। তারেকের সঙ্গে চলাফেরা করে তোমার মাঝে মনে হয় একটু পরিবর্তন এসেছে। আগে তো বেশ জড়সড় হয়ে থাকতে, এখন একটু ফ্রি হয়েছে। তা মোগল সাহেব কোথায়? আরে ওই চাচার ইদানিং আবার বাগান টাগান পরিচর্যা করার শখ জেগেছে, তা বাগান পরিচর্যা করছে। বাগান? বাগান। বেশ বেশ, বাগান করা খুবই ভালো। আরে ভাবি, আপনি? না, ভাবলাম আপনি যখন এসেছেন একবারে চাটা নিয়েই আসি দেখা করতে। তা ভালো, কিন্তু রহিমাকে বললে তো হতো। হতো, কিন্তু আমার আদরের চাচিজানের ধারণা তিনি ইদানিং মুটিয়ে যাচ্ছেন, তাই তিনি কিছু কিছু ঘরের কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই না চাচি? বাহ, এই ঘরে তো দেখি পরিবর্তনে হাওয়া লেগেছে, বহুদিন পর কেমন যেন পরিবর্তন লাগছে। কিন্তু পরিবর্তন হওয়াটা যদি ইতিবাচক হয় তাহলেই ভালো। নাও মা, তোমার টাকাটা নাও। আও, আসি ভাবি। আচ্ছা আসেন।
কিছুক্ষণের মধ্যে যে থাকবে না এটা তোমাকে কে বলেছে চাচি যান? আরে দূর দিন তো সিন্ধুকের চাবি। ইয়েস সিন্ধুকের চাবি আমার কাছে নেই, আমার কাছে নেই। ভালোই ভালোই চাবিটা দেবে নাকি? দিচ্ছি 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 ন আমার ন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও যাও তোমাকে যে দিনে দিনে আর কত কিছু দেখাবো। ইজ্জত বলো ওটা একটা প্র্যাকটিস। হ্যাঁ প্র্যাকটিসের জন্য কার্ড দিয়ে দাওয়াত দিত। কি জানি বাপু, তোরা যা খুশি তাই কর, আমি যাই গে, আমার কাজ আছে। অনেকদিন ধরে তোমাকে একটি কথা বলবো বলবো ভাবছি কিন্তু কিন্তু বলতে পারছো না, এই তো। আসলে হয়েছে কি আমি অন্য একজনকে ভালোবাসি। কি? হ্যাঁ তুমি তো এই নিয়ে বিনিয়ে এই কথাই বলতে চাচ্ছ তাই না? কি বলছো তুমি, তা কেন হবে? থাক গীতালি থাক, তোমাকে আর ভূমিকা করতে হবে না, আমি সব জানি। কি কি জানো তুমি? তোমাদের মতো মেয়েরা একটা পুরুষের যথেষ্ট নয়। তারেক চেঁচিও না, চেঁচালে সব সত্য ধামাশা পড়ে না। ভেবেছো আমার আড়ালে যে তুমি রঙ্গ তামাশা করছো তা আমার কিছু চোখে পড়বে না? তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর নাটক করো না গীতালি, এটা ফিল্ম না, এটা বাস্তব। তুমি এত জঘন্য জানলে তোমার সঙ্গে আমি সম্পর্ক করতাম না। তুমিও তুমি এতটা জঘন্য জানলে আমি তোমাকে ভালোবাসতাম না, তোমার সাথে কোনো সম্পর্কে জড়াতাম না। গীতালি ধমকাবে না, আমাকে ধমকানোর কোনো অধিকার তোমার নেই। আরে আমি তোমাকে কি বলতে এলাম? তুমি তুমি গীতালি আমি আমার নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। আমি আমার নিজের চোখ কানকে তো অবিশ্বাস করতে পারি না, তাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আজকের পর তোমার সঙ্গে আমার দেখা হবে না, এটাই এটাই আমাদের শেষ দেখা। গুড বাই। আরে যাও যাও যাও, আমিও গুড বাই। তোমার মতো খারাপ মানুষের আমার দরকার নেই, কোনো দরকার নেই। কি আনবা, ঝালমুড়ি না সানাসুর? না স্যার, যে জানলে আপনার মন ভালো হইব ওই যে আনুন স্যার। ও বাজারে নতুন কোন আইসক্রিম আইছে? ধুত্তুরি স্যার, কিচ্ছু বুঝেন না। কাল থেকে এই বাড়িতে থাকতে হলে সবার কাজ সবাইকে করতে হবে। মিস্টার ভুমবল দাস ঘরের বাজার করবে। হ্যাঁ তুমি মিস্টার ভুমবল দাস। কি বলছো, বনিদি বংশের ছেলে আমি বাজার করব? আমার বাপ দাদার চোদ্দ গুষ্টি কেউ চাকর খাটেনি তাই না খালাজি? মন খারাপ হইতে আরে চরিত্রহীন না, যাও না যাও। এমনি মায়া না মাইরা হালুয়া বানাই দিছে, আবার কইতে কি উল্টা পাল্টা কথা কয়।
চরিত্র লেটানাটা রে যদি বসা যোগ আর সুন্দর লাগবে গো যদি বসা যোগ আর সুন্দর লাগবে গো খারাপ কয় ডাক্তার আমি কিচ্ছু জানি না, আমি খালি জানি আমার এখন মদ খাইতে হইব। তুই মদ দিবি কিনা কো? কেমনে দিব? আমার কাছে মদ থাকলে তুই দিব। কি কি কষ্ট? তোর কাছে মদ নাই শালা, চা বাবা জানি কোথাকার। মিশা কথা কোনে আর জায়গা পাও না শালা, সারাদিন যে করে মদের কারবার তার কাছে মদ নেই, কইল আর হয়ে গেল। এইটাও তুই আমার বিশ্বাস করতে কস? দেখ রতন, আমার লগে মশকারা করবি না, মশকারা করনে এখন আমার টাইম নাই। দয়া কইরা আমার এক বোতল মদ দে, মদ। আরে তোর কাছে না থাকলে দোকান থেকে এনে দে না, টাকার চিন্তা করিস না, টাকা আমি দিব। এই মাথা শুয়ে কইতাছি, টাকা একদম নগদে দিব। আমি আজকে মদ খাবো খাবো খাবো। ওই শালার মেয়েটা আমার খারাপ কয়। মনে হইতেছে মাথা নাট বল্ট সব ঢিলে গেছে। কি কস? কিছু না, হইতেছিলাম জাল লিগে মদ সারলাম, হি আবার নিজে মদ খাবার চাই। ওই শালা, মানে মানে তুই আমার মদ সারাইছস, এখন তুই নিজে মদ খাবার চাস? আমি তোরে মদ ছাড়তে গো মুখেন। আরে আমার কি ঠেকা পড়ছে? ঠেকা? হায় হায়, এটা কি কয়? ওর মাথা দিদি সত্যি সত্যি পাগল ঢুকছে। হ্যাঁ ভালো হয়েছে, আমার মাথায় আজকে দুনিয়া সব পাগল ঢুকছে। তুই এখন যা, কথা না বাড়াইয়া মদ লয়ে রতই না। আনুন না। কি কইলি? পারবি না? হ তোরে মদ খাইতে দিতে পারম না। ওই কি কলি, পারবি না? না, এটা তো শেষ কথা। হ আচ্ছা ঠিক আছে, ওই মদের দোকান আমার চিনা আছে, তোমারে লাগবো না, তোমারে লাগবো না, আমি যাবো। ওই ওই হুন হুন হুন, আমার বউ না, আমার চাচি, আমার খালা, তুই এনে বল। আমি মদ আনতাছি, তুই মদ খাবে, আমি খাবো, খালা দিব না, শেষ করে দেবো। এতক্ষণে লাগিয়ে এসো। কিসের মত? মদের ভিতরে মত। মত কি? মত কি বল, মত কি না, খাইলেই বুঝবি। দা জি, আমি ঠিক বুঝতে পারছি না কি বলছেন, কিসের মত? আমি আমি তো কোনো মত চিনি না। বঙ্গরিষ্ণা, বঙ্গরিষ্ণা আমার বোন, আমার চাষি, আমার খালা, আমার ফুফু, আমার মা, নে পরাণ বেরো মত খা। আমি কেন ঢং করব? আমি তো মত খাই না। শালি আবার ঢং করছো? বিশ্বাস করো রতন, আমার মনে হয় কোথা তুমি ভুল করছো। ভুল খ? ভুল তো হইতেইছে, তোর বিয়ে করতে চাওয়াটা সবচেয়ে বড় ভুল হয়েছে। বিয়ের আগে এত ঢং, বিয়ের পরে কত রং দেখাবি তুই? কি বলছো তুমি এসব? আমি কোনো ঢং করছি না, সত্যি বলছি রতন। ভাই আমি কোনো ভুল করতেছি না, আইসে রে কালবি না। কাটবোটা তো কি করব, আমি বারবার বলছি আমি কিছু জানি না, আর তুমি তুমি কিনা বলছো আমি মন জানতে বলেছি, যাও
হ্যালো শিখালাজি মজনু 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 হ্যাঁ বল হ্যাঁ খালাজি দুইটা বিলাই সাদা বিলাই জমজ বইন জমজ বইন কি তুই ঠিক বলছিস তো হ্যাঁ খালাজি ঠিক কইতাছি আমার সন্দেহ হইতাছে যেই মায়াটা আমাকে বাসায় তোলপার করে রাখছে এইটা এক বইন আর এহেনে যেটা এইটা আরেক বইন কি বলছিস জি খালাজি সে হারা তো তাই কয় আমার মনে হয় এটা গীতালির জমজ বই জমজ বোন জি খালাজি সে হারা তো তাই কয় সেটা কি করে সম্ভব আমার জানা মতে গীতালি তার কোনো বোন নেই ও তো একা নিজের চোখে অবিশ্বাস করি কেমনে আমি নিজের দুই চোখে দেখছি খোদার কসম কইতাছি খালাজি তোমার বিশ্বাস না হইলে তুমি আইসা দেখো এখানে না তার দরকার হবে না তুই এক কাজ কর জি খালাজি বলেন 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 ওকে তুলে নিয়ে আমাদের ফার্ম হাউসে চলে যা আমি তোর খালুকে নিয়ে আসছি ফার্ম হাউসে নিয়ে আসবো ঠিক আছে পারবো পারবো খালাজি আর কই তো ওরা পারবো পারবো আচ্ছা আচ্ছা রাখি রাখি ওকে খুদা হাফেজ তুই লালে যাইতে ঠিক আছে আই মিতালি এক্সকিউজ মি এটা কি ধরনের ভদ্রতা একটা ভদ্র মেয়েকে এভাবে তারা করছেন কেন ভদ্র ভদ্র মেয়ে মিতালি ওলে এক নম্বর অভদ্র মেয়া মিতালি আরে ও নাম তো গীতালি আরে মিয়া এটা গীতালি হবো কেন এটা তো আমাকে বস্তির মিতালি বস্তি থাকে আপনি কি যাতা বলছেন আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আরে ওই মিতালিরা আপনি বুঝবেন কেমনে ওরা আমি বুঝি না কি ব্যাপার আপনি টাস কি খেয়ে গেলেন যে না ঠিক আছে আমার এই কাটা রাখুন আমার আছে এই ট্যাক্সি কাজ চলেই তো আমার নাম রতন মিয়া ওই যে কান্দুমের বস্তিতে থাকি ওই ট্যাক্সি লাগে আমার কাছে চলে অবশ্যই মাঝে মাঝে ট্যাক্সি লাগে ওকে আসো দাও তোমার ভাইজান যে উদার মনে মানুষ ছিলেন সেই উদারতার মনে পড়ে হয়তো তোমার পিয়ারের ভাবিজানকে রেখে অন্য কোন মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি ঠিক 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 কথাটা তুমি ঠিক বলছো না আমার বড় ভাইজান তেমন মানুষ ছিলেন না তিনি ভীষণ ভালো মানুষ ছিলেন থাক আর সাফাই গাইতে হবে না ওনার ভাই ভালো মানুষ ছিলেন আরে তোমার ভাই যদি ভালো মানুষই হতেন তাহলে তোমাকে নিঃস্ব করে দিয়ে নিজের মেয়ের নামে সব কিছু লিখে দিতেন না স্বার্থপর ছিলেন নিজের স্বার্থটাই ভালো করে দেখেছেন এই জন্য অবশ্য তাকে শাস্তিও পেতে হয়েছে তাকে অকালে উপরে চলে যেতে হয়েছে আর সেই কাজটি করেছি আমি আমি গাড়ি নাট বল্টু সব খুলে রেখে সস্ত্রীক তোমার ভাইকে উপরে পাঠিয়ে দিয়েছি এখন এই সব সম্পত্তি হবে আমার আমি সব সম্পত্তি আমার নামে লিখিয়ে নেব তোমার নামে করে নেবে হ্যাঁ কিভাবে গীতালি তো এখন একুশে পা দেয়নি জানি কিন্তু আজ দেবে মানে মানে খুব সহজ সোজা আঙুলে যখন ঘি উঠবে না তখন আঙুলটা বাঁকা করতে হবে অর্থাৎ গীতালির বয়সটা আমি আরো ছ মাস এগিয়ে নিয়ে আসবো ওর বার্থ সার্টিফিকেটে ছ মাসের আগের তারিখ বসাবো কি বলছে সব সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব টাকার কাছে কোনো কিছুই অসম্ভব নয় কথায় বলে টাকায় নাকি বাঘের চোখ মেলে তা তো বুঝলাম কিন্তু ওই সাব্বির আহমেদ ওই ঘুঘুকে সামলাবে কিভাবে সাব্বির আহমেদ সাব্বির আহমেদকে সামলাবো আমি তাকে সামলানোর দায়িত্ব আমার প্রথমে সোজা ভাবে না মানলে পাকা পথে ফাইনালি খেপলে তাহলে এই খেপাটা আগে খেপলে হতো না তাহলে তো আগেই অনেক কিছু হয়ে যেত সব সম্পত্তির মালিক হয়ে যেতাম এই তো বলবে তুমি হ্যাঁ ঠিক তাই
এতক্ষণ আমি তোমাকে কি বললাম? বললাম সোজা আঙুলে যখন ঘি উঠল না তখন বাধ্য হয়ে আমাকে আঙুলটাকে বাঁকা করতে হবে। ভাই এই নম্বরটা লাগিয়ে দেন তো ভাই। আচ্ছা দাদা। ভাবছে একটু দাঁড়ান। হ্যাঁ এরই হচ্ছে। হ্যালো তারেক সাহেব। হ্যাঁ চ্যাম্পটাকে পাঠিয়েছি, ও আপনাকে সবকিছু খুলে বলবে, ওর সঙ্গে তাড়াতাড়ি চলে আসুন। খুদাহাফেজ। খালাজান তোমার শিকার নিয়ে এসেছি, পথে একটু সমস্যা হয়েছিল। কি সমস্যা? একটা গাড়ি আমাদের ফলো করছিল। কলমটা দাও। ধমকাচ্ছ কেন? ধমকাবোটা তো কি চুমো খাবো, দেখছো না সই করছে না? করবে 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 করবে। লক্ষ্মী মা আমার মা সই করো, আমি তোমাকে কত আদর করি, আমার মা মনি সই করছে। লক্ষ্মী মা এসবে কাজ হবে না। এটাকে এত সহজে ছোট করে দেখো না। পেন ইজ অলওয়েজ মাইটার দ্যান সোল্ড, অর্থাৎ ওষুধের চেয়ে মুশির জো সবচেয়ে বেশি। এটা কি ভুলে গেছো? নাও ধরো, আমার কাছে একটা আছে। লেটস মুভ। ইয়েস স্যার। আরে ওদিকে না এদিকে। ইয়েস স্যার। চলো চলো। আর গুলি চালাইতে হবে না। দিবিলাই দিবিলাই দিবিলাই, সাদা কালা সাদা সাদা, বেরিয়ে আসো 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 আসো। মস্তো বাপ, একদম ঠিক করেছিস, খবরদার কেউ নড়বে না। চলো খালাজি, ধরে ফেলেছি খালাজি। একদম গুলি মেরে পেটটা ফুটো করে দিব। ফেলে বলছি
হ্যালো এই চ্যাম্পটা ওদেরকে ধর এই তোমরা সবাই নামাও নামাও অস্ত্র নামাও আমি ঠিকই কইতাছি তোরে আমি পেটি তোরে নেই ঠিকই নামে সরি রইতি তোকে তুই বলে আমার পরে জন্ম হয়েছিল নিঃসন্তান আমি তাই লোভ সামলাইবার পারি নাই আমি তোরে সরি করছিলাম এই ভোগে করে বড় করছি রে এই ভোগে করে বড় করছি মা এখন যাবে কোথায় Oh,